সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিচার্স অফ ওওপি নিয়ে। মেইন ফিচার্স অফ ওওপি যদি আমরা দেখি তাহলে ফার্স্টে আমাদের আসে অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। আজকে আমরা এই চারটা মেইন ফিচার্স নিয়ে আলোচনা করব। অ্যাবস্ট্রাকশন আমাদের একটা এসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট একটা ফিচার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর জন্য, যেমন সি প্লাস প্লাস এর জন্য। অ্যাবস্ট্রাকশন আমাদের বোঝায় যে আমাদের কোন ডেটাগুলোকে আসলে হাইড করে রাখতে হবে। অ্যাবস্ট্রাকশনটা আমাদের এসেনশিয়াল ইনফরমেশনগুলো ডিসপ্লে করে আর যেগুলো ডিটেলস আছে আমাদের ইনফরমেশনে সেগুলোকে হাইড করে রাখে। যদি আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল নিয়ে চিন্তা করি তাহলে একটা ব্যক্তি যখন সে হচ্ছে একটা গাড়ি চালাচ্ছে, সে জানে যে হচ্ছে যে সে যখন এক্সেলেটরে প্রেস করবে তখন তার স্পিডটা কি হবে, আপ হবে বা ইনক্রিজ হবে, আবার যখন সে ব্রেক করবে তখন তার গাড়িটা কি হবে, থেমে যাবে। কিন্তু কিভাবে এই ভিতরের কাজগুলা হচ্ছে, যে যখন সে এক্সেলেটরটা প্রেস করছে তখন কিভাবে স্পিডটা আসলে ইনক্রিজ হচ্ছে, আবার যখন সে ব্রেক করছে কিভাবে আসলে কোন মেকানিজমটা ফলো করে হচ্ছে গাড়িটা থেমে যাচ্ছে, এই সব কিছু কিন্তু সে যে গাড়ি চালকটা ছিল সে কিন্তু জানে না। এটাই হলো আসলে আমাদের অ্যাবস্ট্রাকশন। আমরা অ্যাবস্ট্রাকশন পেয়ে থাকি ইউজিং ক্লাসেস, অ্যাক্সেস স্পেসিফায়ার্স, হেডার ফাইলস এক্সেট্রা। এখন ক্লাসে আমাদের হেল্প করে ডেটা মেম্বার্স এবং মেম্বার ফাংশনদেরকে গ্রুপ করতে ইউজিং অ্যাভেলেবল অ্যাক্সেস স্পেসিফায়ার্স। আর এই ক্লাসটাই আসলে ডিসাইড করতে পারে কোন ডেটা মেম্বার ভিজিবল হবে সবার কাছে আর কোনগুলো হবে না। হেডার ফাইলের কথা যদি চিন্তা করি আমরা তাহলে হেডার ফাইলটা মেইনলি ডিক্লেয়ার করে এ সেট অফ ফাংশনস, ম্যাথামেটিক্যাল অপারেশনস গুলাকে পারফর্ম করতে। যদি আমরা চিন্তা করি যে SQRT দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝায় যে আমাদের এটা দ্বারা কি করতে হবে, স্কোয়ার রুটটা ক্যালকুলেট করতে হবে, আবার লগ ফাংশন ইউজ করে আমরা ফাইন্ড করি ন্যাচারাল লগারিদম অফ এ ফাংশন, আমরা সিম্পলি ফাংশনটাকে কল করি যেটা আসলে আমাদের math.h এই হেডার ফাইলটার মধ্যে আগে থেকে আছে, যেটা আমাদের আর্গুমেন্ট গুলাকে পাস করে দেয়। এখানে আমাদের জানার প্রয়োজনও হয় না যে কোন ফাংশন আসলে পাওয়ার অফ নাম্বারস ক্যালকুলেট করছে, কোন ফাংশনটা আমাদের হচ্ছে স্কোয়ার রুটটা ক্যালকুলেট করছে, কোন ফাংশনটা আমাদের লগারিদমটা ক্যালকুলেট করছে। আর অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো আমরা জানি তিন রকমের, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তো এখানে আমাদের এই প্রাইভেট মেম্বারগুলোতে আমাদের কি করা হয়, ডেটাগুলো হাইড হয়ে থাকে। প্রাইভেট মেম্বারগুলোকে আমাদের ক্লাসের বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারে না। এখানে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি এবং সেটার থেকে আমরা বোঝার চেষ্টা করব। এখানে আমরা একটা ক্লাস নিয়েছি এবং ক্লাস নেম নিয়েছি ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাকশন। এবার ক্লাসের মধ্যে আমাদের প্রাইভেট মেম্বার আছে ইন্টিজার টাইপের এ আর বি। এরপর আমরা একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়েছি, যেখানে আমাদের একটা মেথড আমরা নিয়েছি হলো রিটার্ন টাইপ ভয়েড এর সেট ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই। এই প্যারামিটার গুলোতে যে আর্গুমেন্টটা পাস হয়ে আসবে সেগুলোকে আমরা কি করব, এই যে আমাদের প্রাইভেট মেম্বার আছে এতে স্টোর করে রাখবো। তাহলে আমরা এখানে লিখেছি এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু ওয়াই। এরপর আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি বা মেথড ক্রিয়েট করেছি যেটা রিটার্ন টাইপ ভয়েড এবং ফাংশন নেম হচ্ছে আমাদের ডিসপ্লে। এইটা যখন আমরা এই ফাংশনটা যখন আমরা কল করব তখন আমাদেরকে এইটা প্রিন্ট করে দেখাবে যে আমরা এখানে লিখেছি সি আউট, এখানে একটা মেসেজ প্রিন্ট করেছি আমরা যে এ ইকুয়াল টু, তারপরে আমাদের যে প্রাইভেট মেম্বারগুলো ছিল সেটা লিখেছি এ এবং একটা নিউ লাইন নিয়েছি, দেন আবার আমরা প্রিন্ট করেছি বি এর ভ্যালুটা এবং এখানে আমাদের প্রাইভেট মেম্বার বিটা আমরা লিখে নিয়েছি। এখন মেইন ফাংশনের কাজ যদি আমরা দেখি যে ক্লাস নেমটা লিখার পর আমরা সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখানে আমরা অবজেক্ট নেমটা নিয়েছি ওবিজে, দেন আমরা এই অবজেক্ট ডট সেট যখন করব এর মধ্যে যখন ভ্যালুটা আমরা লিখব তখন আমাদের এই ভ্যালুগুলো পাস হয়ে যাবে এবং এই সেট ফাংশনে এসে সেগুলো আমরা পাবো এবং এই ভ্যালুগুলো এ আর বি তে কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের এই ফাংশনটা যখন কল হচ্ছে ওবিজে ডট সেট দিয়ে তখন আমাদের প্রথমের ভ্যালুটা পাচ্ছে আমাদের এ, তাহলে এতে আমাদের স্টোর হচ্ছে 10 আর বিতে স্টোর হচ্ছে আমাদের 20। এরপর যখন আমরা ওবিজে ডট ডিসপ্লে ফাংশনটাকে কল করছি তখন আমাদের সেই ফাংশনটা কি করছে, এই এ আর বি এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে আমাদের যদি আউটপুটটা দেখি আমরা সেটা হবে এরকম, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20। তো এখানে সেটাই বলা হচ্ছে আমরা হচ্ছে এ আর বি কে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, আমরা যখন এই সেট ফাংশনটাকে কল করব তখন এই ভ্যালুগুলো এই প্রাইভেট মেম্বারগুলোতে সেট হয়ে যাবে এবং আমরা যখন এই ডিসপ্লে ফাংশনটাকে কল করব তখন এই এ আর বি এর ভ্যালুটা আমরা তখন পাবো। তার মানে আমরা ডিরেক্টলি এটাকে আমরা অ্যাক্সেস করতে না পারলেও ইনডিরেক্টলি অ্যাক্সেস করতে পাচ্ছি। আর এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা আমাদের সেন্সিটিভ ডেটাগুলোকে হাইড করে রাখি ইউজারদের থেকে। যদি আমরা এনক্যাপসুলেশনের সুবিধা নিতে চাই তাহলে ক্লাসের ভেরিয়েবল বা অ্যাট্রিবিউটসগুলোকে আমাদের প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যেন ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা না যায়।
এখন যদি আমরা চাই অন্য কেউ আমাদের প্রাইভেট মেম্বার ভ্যালু গুলোকে রিড করতে পারবে বা মডিফাই করতে পারবে, তাহলে আমরা পাবলিক গেট এন্ড সেট মেথড বা ফাংশন দ্বারা সেটা আমরা করতে পারবো। এখন আমরা কেনই বা হচ্ছে এনক্যাপসুলেশনটা ইউজ করব? আমরা চাইবো না যে আমাদের সব তথ্য সবাই জানুক, তাই এটা একটা গুড প্র্যাকটিস যে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো হাইড করে রাখা, যেটা আমাদের এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা করতে পারি। আর এটার মাধ্যমে আমাদের ডেটার সিকিউরিটিটা ইনক্রিজ হয়। কোডটার মাধ্যমে এনক্যাপসুলেশনটা বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছি আর ক্লাস নেম দিয়েছি আমরা এমপ্লয়ি, যেখানে আমাদের প্রাইভেট মেম্বার হচ্ছে ইন্টিজার টাইপের স্যালারি। আর আবার আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়েছি, যেন এই প্রাইভেট মেম্বারটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন আমরা এই ফাংশন নিয়েছি সেট স্যালারি, যেখানে আমাদের হচ্ছে প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের এস, এবং এই এস এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা কি করবো, স্যালারিতে স্টোর করে নিব। আর একটা ফাংশন আমরা নিয়েছি যেটা রিটার্ন টাইপ আমাদের ইন্টিজার, এবং ফাংশন নেম আমাদের গেট স্যালারি। যখন আমরা এই ফাংশনটাকে কল করব সেটা আমাদের রিটার্ন করবে কি, এই স্যালারিটা। এখন মেইন ফাংশনে যদি আমরা সেই কাজগুলো করতে চাই, ফার্স্টে আমাদের ক্লাস নেম নিতে হবে, দেন আমাদের সেই ক্লাসের অবজেক্ট নিতে হবে। আমরা এখানে অবজেক্টটা নিয়েছি মাই ওবিজে। তারপরে আমরা যখন মাই ওবিজে মানে আমাদের অবজেক্ট ডট আমাদের ফাংশনটাকে কল করেছি সেট স্যালারি, এবং সেটাতে আমরা ভ্যালু পাস করছি হলো 50,000, তখন এইখানে এসে আমরা সেই ভ্যালুটা পাচ্ছি এবং স্যালারিতে আমাদের সেই ভ্যালুটা স্টোর হচ্ছে। এরপরে যখন আমরা সি আউট দিয়ে যখন আমরা মাই ওবিজে ডট গেট স্যালারি ফাংশনটাকে কল করেছি, তখন এই ফাংশনটা কি করবে, এই স্যালারিটাকে রিটার্ন করে দিবে এবং সেটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা পাবো হলো 50,000। তাহলে এখানে আমরা স্যালারিটা কি কি করেছি, প্রাইভেট মেম্বারে রেখেছি, যেন ক্লাসের বাইরে থেকে আমাদের স্যালারিটাকে অ্যাক্সেস না করা যায়, শুধুমাত্র তার ক্লাসের যে মেম্বাররা আছে তারাই অ্যাক্সেস করতে পারে। ইনহেরিটেন্স, আমরা অলরেডি এক্সিস্টিং একটা ক্লাসের প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্সকে আমরা আরেকটা ক্লাসে ইউজ করতে পারি। সো এখানে আমরা আমাদের কোডটাকে রিউজ করতে পারি, যেটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হলো ওওপির। কোনো ক্লাস থেকে যদি আমরা ইনহেরিট করতে চাই তাহলে তখন আমাদের এই সিম্বলটা ইউজ করতে হয়। এখন অলরেডি যে এক্সিস্টিং ক্লাসটা থাকে সেটাকে আমরা বলি বেস ক্লাস অর সুপার ক্লাস, আর এই ক্লাসের প্রপার্টিস গুলো যে ক্লাসে আমরা ইনহেরিট করছি তাকে আমরা বলি সাব ক্লাস বা ডিরাইভড ক্লাস। এখানে আমরা হচ্ছে ক্লাস নিয়েছি এবং ক্লাসের নেম দিয়েছি হলো ভেহিকল, আর পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে আমরা নিয়েছি স্ট্রিং, এবং স্ট্রিং এর নেম দিয়েছি আমরা ব্র্যান্ড, যেখানে আমরা রেখেছি হলো ফর্ড। ফাংশন নিয়েছি আমরা রিটার্ন টাইপ যার ভয়েড, এবং সেখানে আমরা প্রিন্ট করেছি শুধুমাত্র টুট টুট, যখন আমাদের ফাংশনটা কল হবে তখন আমাদের এই মেসেজটা প্রিন্ট করে দেখাবে। এরপর আমরা কার নামের একটা ক্লাস নিয়েছি, যেটাতে আমরা কি করব, এই যে ভেহিকল ক্লাসটা আছে এগুলোর প্রপার্টিস গুলোকে ইনহেরিট করব। সো এখানে আমরা এই কোলনটা ইউজ করেছি, এবং এর অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক ছিল সেটা আমরা লিখেছি, এবং ক্লাস নেমটা আমরা লিখে নিয়েছি। এবার আমরা পাবলিক ইউআর ইউজ করার পর স্ট্রিং নিয়েছি হলো মডেল। এরপর মেইন ফাংশনে যে আমরা এই যে আমাদের কার ক্লাসটা ছিল, এই কার ক্লাসটা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি মাই কার, দেন আমরা এই অবজেক্ট ডট যখন এই ফাংশনটাকে আমরা কল করেছি তখন আমাদের মেসেজ প্রিন্ট করে দেখাবে টুট টুট, কারণ এখানে যদিও আমরা কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, ভেহিকল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করিনি, কিন্তু আমরা এই কার ক্লাসে কি করেছি, এই ভেহিকল ক্লাসের প্রপার্টিস গুলা ইনহেরিট করে নিয়েছি। সো যখন আমরা এই কার ক্লাসের অবজেক্ট দিয়ে এই ফাংশনটাকে কল করছি তখন আমাদের এই মেসেজটা প্রিন্ট করে দেখাবে। এরপরে যখন আমরা সি আউট দিয়ে লিখেছি মাই কার ডট ব্র্যান্ড, এখন এই ব্র্যান্ডটাও কি, এই ভেহিকল ক্লাসেরই প্রপার্টি, কিন্তু তারপরেও আমাদের কি এটা প্রিন্ট করে দেখাবে, যেহেতু আমরা এই কার ক্লাসের মধ্যে এই ক্লাসের প্রপার্টি ইনহেরিট করে নিয়েছি। এরপর আমাদের একটা হোয়াইট স্পেস প্রিন্ট করবে, দেন আমরা মাই কার ডট মডেল যখন আমরা করছি তখন আমাদের প্রিন্ট করে দেখাবে এটা। তাহলে এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে ফার্স্টে আমরা কি করেছিলাম, মাই কার ডট হং ফাংশনটাকে কল করেছিলাম, তাহলে আমাদের প্রিন্ট করেছে হলো টুট টুট, দেন আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করেছে। তারপরে যখন আমাদের মাই কার ডট ব্র্যান্ড আমরা প্রিন্ট করেছি তখন আমাদের প্রিন্ট করে দেখাইছে হলো ফর্ড, আর তারপর একটা স্পেস প্রিন্ট করেছে, যে একটা স্পেস এখানে প্রিন্ট করেছে। তারপর যখন আমরা মাই কার ডট মডেল করেছি তখন আমাদের প্রিন্ট করে দেখেছে এটা। তাহলে এখন প্রশ্নটা এখানে আসে যে আমরা কখন এবং কোথায় আমরা ইনহেরিটেন্সটা ইউজ করব, যখন আমাদের কি হচ্ছে সেম কোডটা বারবার রিউজ করার দরকার হচ্ছে নিউ ক্লাসে, তখন আমরা বারবার সেটা না লিখে ইনহেরিটেন্সটা ইউজ করব। পলিমরফিজম এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো পলি, যেটা মানে আমরা জানি হলো
অনেক বা বহু, আর মরফিজম মানে রূপতা। তাহলে পলিমরফিজম মানেই হলো আমাদের বহুরূপতা। এখন এটা আমরা এক্সাম্পল নিয়ে যদি চিন্তা করি, তাহলে ধরলাম যে বাবা আর ছেলে একই কোম্পানিতে জব করে, তাহলে তাদের কর্মস্থলে তাদের বিহেভিয়ারটা হবে একরকম, আর বাসায় তাদের বিহেভিয়ারটা হবে অন্যরকম। সি প্লাস প্লাসে আমাদের অপারেটর ওভারলোডিং এবং ফাংশন ওভারলোডিংটা সাপোর্ট করে। অপারেটর ওভারলোডিং হচ্ছে যেমন নর্মালি আমরা প্লাস সাইন ইউজ করে থাকি অ্যাড করার জন্য, এখন যদি আমরা কোনো স্ট্রিং এর মাঝে এই প্লাস সাইন অপারেটরটা ইউজ করি, প্লাস অপারেটরটা ইউজ করি, তাহলে এটা আমাদের দুইটা স্ট্রিং কে কনকেটেনেট করে দিবে। আর ফাংশন ওভারলোডিং হলো যেখানে আমরা দুই বা দুইয়ের অধিক ফাংশন ইউজ করতে পারি সেম নেমের, কিন্তু এদের প্যারামিটার ডিফারেন্ট হতে পারে। এখন এই কোডটাতে আমরা পলিমরফিজম বুঝবো। আমরা ফার্স্টে ক্লাস নিয়েছি, ক্লাস নেম দিয়েছি এনিমেল, যেটা আমাদের বেস ক্লাস। এখন এখানে আমরা একটা ফাংশন বা মেথড নিয়েছি, যেটার নাম দিয়েছি আমরা হলো এনিমেল সাউন্ড। এর মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করেছি কি, দ্য এনিমেল মেক্স এ সাউন্ড। এরপরে আমরা কি করেছি, একটা ক্লাস নিয়েছি ক্যাট, যেই ক্লাসটার মধ্যে আমরা এই এনিমেল ক্লাসের প্রপার্টি গুলো ইউজ করবো। সো আমরা এখানে ইনহেরিটেন্স ইউজ করেছি, এই যে সিম্বলটা আমরা নিয়েছি, দেন আমরা অ্যাক্সেস স্পেসিফাইটা পাবলিক ছিল সেটা নিয়েছি, এবং ক্লাস নেম আমাদের এনিমেল ছিল সেটা আমরা লিখেছি। আবার আমরা সেম নেমের ফাংশন নিয়েছি, এখানেও আমরা রিটার্ন টাইপ ভয়েড আমাদের, এবং অ্যানিমাল সাউন্ড ফাংশনটা নিয়েছি, যার মধ্যে আমরা প্রিন্ট করেছি হলো দ্য ক্যাট সেস মিউ মিউ, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করেছি। আবার আমরা আর একটা ক্লাস নিয়েছি যেটার নাম হলো ডগ, এবং এটার মধ্যেও আমরা এই অ্যানিমেল ক্লাসের প্রপার্টিসগুলা ইনহেরিট করেছি। সো এখানে ইনহেরিট করতে আমরা এই কলনটা ইউজ করেছি, এবং এটার অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক ছিল এবং এর ক্লাস নেম ছিল এনিমেল, আমরা লিখে নিয়েছি। এরপরে আমরা সেম নেমের আবার একটা ফাংশন ক্রিয়েট করেছি আমরা, যেটা আমরা প্রিন্ট করেছি দ্য ডগ সেজ বো বো। তাহলে মেইন ফাংশনে যে আমরা কি করেছি, এই এনিমেল ক্লাসটা নিয়েছি এবং তার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি মাই এনিমেল। এরপরে ক্যাট ক্লাসটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করেছি মাই ক্যাট, আর ডগ ক্লাসটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করেছি মাই ডগ। এরপরে যখন মাই এনিমেল ডট এনিমেল সাউন্ড আমরা কল করেছি, তখন আমাদের প্রিন্ট করে দেখাবে হলো, যেহেতু এটা আমাদের এনিমেল ক্লাসের অবজেক্টটা দিয়ে আমরা এই ফাংশনটাকে কল করছি, তাহলে আমাদের ফার্স্টে প্রিন্ট করে দেখাবে হলো দ্য এনিমেল মেক্স এ সাউন্ড। এরপর যখন আমরা মাই ক্যাট ডট এনিমেল সাউন্ড কল করেছি, তার মানে আমাদের এবার হচ্ছে ক্যাট ক্লাসটার অবজেক্ট দ্বারা আমরা এনিমেল সাউন্ড কল করছি, তাহলে এরপরে আমাদের প্রিন্ট করে দেখাবে হলো এইটা। এরপর যখন আমরা মাই ডগ ডট এনিমেল সাউন্ড কল করেছি, যেহেতু এটা ডগ ক্লাসের অবজেক্ট, সো যখন আমরা মাই ডগ ডট এনিমেল সাউন্ড কল করেছি, তখন আমাদের প্রিন্ট করে দেখাবে হলো এটা। এবার যদি আমরা আউটপুট দেখি, তাহলে ফার্স্টে আমাদের প্রিন্ট করে দেখা হয়েছে দ্য এনিমেল মেক্স এ সাউন্ড, যেহেতু আমরা ফার্স্টে এনিমেল ক্লাসের অবজেক্ট দিয়ে কল করেছিলাম, তাহলে এনিমেল মেক্স এ সাউন্ড প্রিন্ট করেছে। দেন আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে হলো দ্য ক্যাট সেস মিউ মিউ, যেটা আমাদের ঠিক আছে। আবার তারপরে প্রিন্ট করে দেখাচ্ছিল দ্য ডগ সেস বু বু, যেহেতু আমরা লাস্টে ডগ ক্লাসের অবজেক্ট দিয়ে ফাংশনটাকে কল করেছিলাম, সো আমাদেরকে এইটা প্রিন্ট করে দেখাইছে। সো এখানে আমরা কি করেছি, ফাংশন ওভারলোডিংটা নিয়ে কাজ করেছি। একই ফাংশন নিয়ে আমরা তিনটা ক্লাসের অবজেক্ট দ্বারা সেগুলোকে কল করেছি এবং তিন ধরনের মেসেজ আমরা এখানে প্রিন্ট করে দেখাইছি। তো আজকের মতো ফিচার্স অফ ওওপি নিয়ে আলোচনা এতদূরই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।